আসসালামু আলাইকুম সবাইকে বিসিএস ড্রিম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ আজকের আলোচনা হচ্ছে ফ্লোরিডা প্রণালী এই প্রণালীটি কাকে কাকে সংযুক্ত করেছে এবং কাকে কাকে পৃথক করেছে এটা আমরা ম্যাপে ম্যাপে দেখব তাহলে ম্যাপে চলে যাওয়া যাক চলো এই যে দেখতে পাচ্ছেন একটা চিহ্ন বড় করে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা হচ্ছে আমাদের আমাদের ফ্লোরিডা প্রণালী এই ফ্লোরিডা প্রণালীর এখানে আপনি যদি তাকান তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে মেক্সিকো উপসাগর আর মেক্সিকো উপসাগরের এই দিকে যে আমার চিহ্নটা দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগর তাহলে এই ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগরের সাথে আটলান্টিক মহাসাগর এবং এস পৃথক করেছে আমরা যদি একটু বড়ো করে দেখি দেখুন এই পাশে যে রাজ্যে ফ্লোরিডা এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য ফ্লোরিডা অঙ্গরাজ্য এর দক্ষিণে ফ্লোরিডা দ্বীপপুঞ্জ আছে এই ফোলোর দ্বীপপুঞ্জ আর এই পাশে হচ্ছে কিউবা ও কিউবা বাহমা দ্বীপপুঞ্জ তাহলে এই কিউবা বাহুমা দ্বীপপুঞ্জ অর্থাৎ কিউবা রাষ্ট্রের সাথে এই আমরা একটু বড়ো করে দেখতে পাবো চলুন দেখে আসি একটু বড়ো করে দেখুন এটাকে দেখাচ্ছে স্টেটস অফ ফ্লোরিডা ম্যাপের মাধ্যমে দেখলে সবচেয়ে উপকার হচ্ছে আমরা এটা ভুলা যায় না কারণ প্রণালী কোনো দিন মুখস্থ রাখা সম্ভব নয় এই জন্য ম্যাপে ম্যাপে দেখে আমরা দেখানো হচ্ছে এটা যদি আমরা দেখে রাখতে পারেন আপনাদের ভুল হবে না দেখুন তাহলে ফলোরিডা কাকে কাকে পৃথক করেছে আমেরিকার একটা অঙ্গরাজ্য ফ্লোরিডা এরা দ্বীপপুঞ্জ ফ্লোরিডা অঙ্গরাজ্যের দ্বীপপুঞ্জ ফ্লোর থেকে কিউবাকে আলাদা করেছে অর্থাৎ ফ্লোরিডা থেকে কিউবা আলাদা করেছে এবং সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগরের সাথে আটলান্টিক মহাসাগরের আমরা আবার একটু দেখে আসি এই হচ্ছে আমাদের স্টেটস অফ ফ্লোরিডা তাহলে এই ফ্লোরিডার দ্বীপপুঞ্জ সম্পর্কে আজ এই পর্যন্ত